একটা দরকারে আমরা তিন বোন বেরিয়েছিলাম, তো বাড়ি ফেরার পথে এনাদের সঙ্গে দেখা হলো। অনেকটা পথ আমাদের পিছু নিয়েছিল এরা। আসলে ওদেরকে দেখার পর ওদের মাথায় একটু হাত বুলিয়েছিলাম, আর ওরা ওই একটু আদর পেলেই কিভাবে আপন করে নেয় সবাইকে, তো সেইভাবে ওরা আমাদের পিছন পিছন অনেকটা পথ চড়ে আসছিল। এবার ওদের যে কিছু খেতে দেব, তো আশেপাশে সেরকম কোনো দোকানও ছিল না, তো তারপরে এই দোকানটা পেলাম। তো এখান থেকে ওদের জন্য একটা কিছু বিস্কুট কিনে ওদেরকে দুজনকে খেতে দিলাম। আসলে ওদের সঙ্গে এই মেমোরিটা যাতে আমাদের থেকে যায় এবং পরেও যাতে এই ভালো মুহূর্তগুলো দেখে আনন্দ অনুভব করতে পারি, তার জন্য এই মুহূর্তটা তুলে রেখেছিলাম। ও আমি বাঘ দে না, দিলেই হলো আমার, সেরকম ব্যাপার না। ঠিক আছে জান, বন্ধ করে দিই, এবার বন্ধ করে দিন। দেখায় মাঝে মাঝে ওদের সাথে, কিন্তু কোনদিনও কিছু খাওয়ায়নি। এটা নতুন হয়েছে। হ্যাঁ এমনি ভাই বোনে একই এরকম দেখতে না, কিন্তু ও বড়, সে বড় হতে পারে কিন্তু ওরা একই এর আর কি। বাবাও তো হতে পারে, হ্যাঁ হতে পারে, বেশি হবে না। বললাম একই এর, এরা একই রকম দেখতে। টাটা, একে দেখতে বেশি সুন্দর তোর থেকে, তোর থেকে তোর মেয়েটাকে দেখতে ভালো। চলে আসছে পিছন পিছন, যা তারা বাড়ি যা, আসতে হবে না, ওইদিকে অন্য কুকুর আছে, এসো না, যাও। আমাদের